মেট্রো রেলের মাধ্যমে যোগাযোগের আধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ আঠাশ ডিসেম্বর উদ্বোধন দেশের প্রথম মেট্রো রেলের প্রথম যাত্রী হিসেবে মেট্রোতে টিকিট কেটে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উনতিরিশ ডিসেম্বর থেকে সাধারণ মানুষ ভ্রমণ করতে পারবেন মেট্রোতে শুরুতে সব স্টেশনে থামছে না মেট্রো রেল উত্তরা থেকে একেবারে আগারগাঁও স্টেশনে এসে থামবে মেট্রো তবে কর্তৃপক্ষ বলছে দু সালের ছাব্বিশে মার্চ থেকে সব স্টেশনে দাঁড়াবে মেট্রো রেল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকলেও মেট্রোতে ছাত্র জন্য থাকছে না হাফ ভাড়া মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলছেন এমনিতেই যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটা খরচের ৩৩ থেকে ৩৫ শতাংশ কম এছাড়া যারা স্থায়ী কার্ড কিনে যাতায়াত করবেন তাদের জন্য দশ শতাংশ ছাড় থাকছে মুক্তিযুদ্ধরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন পঙ্গুদের জন্যও থাকছে ছাড়ের ব্যবস্থা এসব কারণে শিক্ষার্থীদের জন্য আলাদা করে হাফ ভাড়ার ব্যবস্থা রাখা সম্ভব হয়নি মেট্রো রেল কর্তৃপক্ষের আশা আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রো রেল সালে যাবে কমলাপুর পর্যন্ত সেক্ষেত্রে পুরোটা চালু হলে উত্তরা থেকে মতিঝিলে যেতে সময় লাগবে মাত্র আটত্রিশ মিনিট ঘন্টায় ষাট হাজার অর্থাৎ দিনে পাঁচ লাখ যাত্রী চলাচল করবে মেট্রো রেলে সব মিলিয়ে মেট্রো রেলের মাধ্যমে যোগাযোগের নতুন মাত্রায় প্রবেশ করল বাংলাদেশ এই ছিল আজকের মতো দেখা হচ্ছে শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন